এই যে মাস এই মাস হলো মহরম মাস এই মাস হলো পৃথিবী তৈরির মাস মহরম শুধু হাসান হুসাইন থেকে না মহরম হাসান হুসাইন থেকে না দুনিয়া তৈরি মহরমের দিন মহরম তৈরি দুনিয়া সৃষ্টি মহরমের দিন যা কিছু আছে সৃষ্টি মহরমের দিন আদম নবী সৃষ্টি মহরমের দিন দুনিয়া আসলো মহরমের দিন ক্ষমা হলো মহরমের দিন ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুন থেকে নাজাত পেল মহরমের দিন জোরে বলো তাহলে এই মাসে ভলি খাওয়ার মাস না হাফ প্যান্ট পরে লাম মারছে হাই হসে না হাই হসে না হাই হসে না হাই হসে না এই কচুরা পারে না নামাজ নেই কালাম নেই পেশাব করে পানি নেই নামাজ কেন হ্যাঁ হোসেন হোসেন করে কাঁদো ভালো জামা পরো টুপি মাথায় দাও অজু করো নামাজ পড়ো বুকে হাত চাপড়াও আল্লাহ এ কি হলো কারবালা ওগো আমার আল্লাহ আমার কলিজা ফানা হয়ে যাচ্ছে হুসাইনের জন্য দোয়া করো ইমাম হাসানের জন্য দোয়া করো ইমাম হুসাইনের দোয়া খাতুনে জান্নাতের দোয়া শেরে খোদা আলী তো শহীদ হয়েছে কলিজা টুকরা না ইমাম হাসান তো শহীদ হয়েছে ইমাম হুসাইন শহীদ হয়েছে তাহলে আমরা আলীর মানি না ইমাম হাসানকে মানি না হোসেন মারা গেছে পাগলা হয়ে গেছে এ তো হোসেনের জন্য মহরম না দুনিয়া শুরু মহরম শুরু তাহলে যে মাসে আল্লাহ পাক সব কিছু করলেন ইমাম হাসান ইমাম হোসাইন চলে গেলেন কারবালার ময়দান রক্তই লাল হয়ে গেছে আহলে বায়তদের শহীদ করা হয়েছে ও কলিজার টুকরা যুবক সোনার মানিকেরা একটু দোয়া করো হাত তুলে কাঁদো চোখের পানি জারি করো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কালাম তেলাওয়াত করো আল্লাহ খুশি হবে রসুল বলেছে হোসেনকে যারা ভালোবাসে তারা আমি রসুলুল্লাহ আমাকে ভালোবাসে জোরে বলো ইমাম হুসাইনকে যারা ভালোবাসলো আমি রসুলুল্লাহ তারা আমার ভালোবাসলো আল্লাহ বলেন আমার নবীকে যারা ভালোবাসলো আমি আল্লাহ পাক তারা আমার ভালোবাসলো হাফ প্যান্ট পরে লাম মারা লাঠি নিয়ে ভলি দিচ্ছে লাঠির এই এই এখানটা এই বাঁশ বাঁশের লাঠি কেটে আর পায়ের ধারে একটা ওই এরম মুজ মতো রেখে দিয়েছে এরম ধরে তাতে পা দিয়ে ঠিকলি কোপার কেন আসে না না তারপরে ছুরি নিয়ে পিড়চাল মারছে এখানটায় মারছে এখানটায় মারছে মারছে না মারে না বলেন বাবা বলেন এ তো মুসলমান বলেন হ্যাঁ আরে হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে ছয় হাজার সেনা ইমাম হুসাইন বলছে আজান দাও নামাজ পড়ব ইমাম আলী আকবর ইমাম আবুল কাসিম বাপ ওদের নেতৃত্ব দিচ্ছে আমর ওদের নেতাকে শিখেলেন আমর আর সিরিয়া থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে পাঁচটা কটা পাঁচটা পালোয়ান এই চারটে বেটার একটা বাপ এই পাঁচজন আর যে পালোয়ান তার নাম আরস তার নাম আরস সে বলছে আমি একা ওই দুটো বাহাত্তর জন লোক তার ভিতরে মেয়ে ছেলের দল বাচ্চা কাচ্চা মিলে মেয়ে ছেলে রয়েছে 32 জন আর 40 জন বেটা ছেলে কজন 40 আর 32 এই কিছু কিছু বলি না শিখেলে স্যার গেলাই দিতে পারছি তো সব শুধু ছেলে মরব 40 আর 32 কত 72 জন মনে রাখবে
কেউ যদি বলে মোট কজন ছিল ইমাম হোসেনের সঙ্গে কি বলবো আমরা 72 জন বাইরে আমার অবশেষে দেখা গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার করে দেবে শহীদ করে দেবে কিন্তু একটা জিনিস ভাববার বিষয় রয়েছে যারা বাজানের দেখে তামাম পৃথিবীর মানুষ ভয় করত করত না করত না এ পুরো পৃথিবী একদিকে হযরত আলী একদিকে এই আটাটা পাড়া না আমার কথা বুঝতে পারো দুটাটা পাড়ার মস্তান থাকে তো ভাঙড়ের একটা মস্তান চন্দনসরের একটা মস্তান এদিকে সন্ধালি একটা মস্তান কালীতলা একটা মস্তান বদরে একটা মস্তান এরদে একটা মস্তান এর ম্যাটার ভাগ আছে তো ক্যানিয়ে একটা মস্তান বাসুদ্দি একটা মস্তান আছে না আছে না আর হযরত আলী পুরো পৃথিবীর মস্তান কারুর বাবার ক্ষমতা নাই শেরে খোদার সামনে দাঁড়ায় পুরো পৃথিবীর গোড়া ধরার মতো কায়দা ফেলে ধরে একটা ধারা মেরে দেখবে ওটি কি কথা বুঝতে পারছো শেরে খোদা আল্লাহ বাদ করে দুনিয়া পাঠিয়েছে জঙ্গে খায়বারে একটা কাফেরের এক গা তরবারি মেরেছে কগা এক গা মেরে পুরো মাথা থেকে কেটে বুক থেকে ফেড়িয়ে মানুষ দুটুকরো দুই পারে পড়ে গেছে আর হাতের তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে কথা বুঝতে পারে এই দৃশ্য দেখে ওরা সবাই দৌড় মেরে পালিয়েছে যে যে যুদ্ধ করবি কি এই তরবারি তোলাতে 100 লোক পল্লী ধুলো হয়ে যাবে মানুষ কেটে দুটুকরা হয়ে দুই পারে পড়ে গেছে তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে সেই তরবারি টেনে তুলে ফের সোজা এজ্জা করে আর কেউ আছে সামনে সেই বাগের বাচ্চা শের খোদা আলী এদের দিল কাঁপছে না কাঁপে না এরা 70 জন 72 জন আর ওরা 6000 তো বলছে এটা কি মানে কেউটো সব যখন বড় এর মোটা কাল কেউটো পদ্ম কেউটো খরিশ কেউটো যখন আসে গ্রামের 500 লোক সাপ যদি ঘুরে সবাই দোলা মারে না মারে না তাহলে এইটুকুনো সাপ 500 লোকের যদি তেড়ে যায় দৌড় মারবে না মারবে তাহলে হযরত আলীর কলিজার টুকরা বাগের বাচ্চা আমর বলছে এই দেখো আরো এই যে আসছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এ হচ্ছে ইমাম আবুল কাসিমের পুত্র ইমাম 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 হাসান রাদিয়াল্লাহু তাআলার পুত্র আবুল কাসিম কে আসছে এ কে আসছে আবুল কাসিম তো বলছে আপনি যান তা বলছে আমাকে বিচ্যুতি করছো আমর আমর আমার অপমান করছো কে বলছে আরশ বলছে পালোয়ান বিখ্যাত পালোয়ান ভাড়া করে নিয়ে আসা হয়েছে সিরিয়া থেকে পালোয়ানের বেটা পালোয়ান তো পালোয়ান তার চারটি বেটাকে সঙ্গে করে নিয়ে আসছে তো আমর নেতৃত্ব দিচ্ছিল এজিতের পক্ষে নেতা হয়েছে আমর আমর বলছে এখন শিখে লে আমর বলছে যে এই যে বাচ্চাটা আসছে আপনি যাই তাই ভাববেন না এর সঙ্গে আপনি যুদ্ধ করেন বলছে আপনি আমার বিউজ্জুতি করছেন অপমান করছেন একটা চুটকের সঙ্গে আমি কি লাগব তুমি আমার সম্পর্কে ধারণা নাই আমার সম্পর্কে তুমি বোঝো না আমি সিরিয়ার বিখ্যাত একজন পালোয়ান তো বলছে ঠিক আছে আমি বুঝি কিন্তু এর সম্পর্কে তুমি বোঝো না এর বাপ ইমাম হাসান ওর বাপকে আল্লাহ ইমাম হুসাইনের হাসানের বাপকে তাম পৃথিবীর বাপ করে পাঠিয়েছিল শের খোদা আলী বলছে তাই বলছে হ্যাঁ বলছে ঠিক আছে আমার আমার যেতে হবে না আমার ছোট ছেলের সঙ্গে লাগুক এরা সবাই দাঁড়িয়ে ছোট ছেলেটাকে আগিয়ে দিল আরশের ছোট ছেলেটাকে
বাপের সামনে বাপ বিরাট পালোয়ান, তার সামনে যদি ছোট ছেলেটার মাথা উড়ে যায় ওর মাথার চুল সোজা হয়ে যাবে না রাগের ঠেলায়? আমার বলতে বাদ যাও, বলছে না আমার পরেরটা যাবে। পরেরটা যখন পাঠিয়েছে যুদ্ধ হচ্ছে, হতে 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 শ্যাট করে মেরেছে, একবারে ওর মাথা চলে গেছে, ধর দুটো ধর এক জায়গায়, মাথা অন্য জায়গায় চলে গেছে। বলছে এবার, বলছে না এবার তিন নাম্বারটা যাবে। তিন নাম্বারটা গেল, ওই রকম তরবারি চলছে 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 চলছে, ব্যাস এরও জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। বলছে এবার যান, ঠক ঠক করে কাঁপছে, বলছে এবার চার নম্বরটা যাবে। চার নম্বরটার এক মারে তার ধর থেকে মাথা উড়িয়ে দিল। সব কেতাবের কথা বলছি রে বাবা, যদি কেউ বলে হুজুর যন্ত্রপাতি বার করো, আমার তো বার করতে হবে, নাইলে খবর খারাপ হয়ে যাবে। বার আমি করব বলে বলছি কলিজা টুকরারা, এইবারে যখন চারজনের মাথা ধর থেকে উড়ে গেল, এইবারে বাপ যাবে না যাবে না? এইবারে বাপ যাবে আর বাপের ঘাড়ে যাবে। ইমাম আবুল কাসেম তরবারি নিয়ে রেডি, বাপ আরর বড় পালোয়ান, বদলা লেবে প্রতিশোধ লেবে, চারটে ছেলে বাপের সামনে টুকরা হয়ে ছড়িয়ে গেছে রে বাবা। বাপ দিয়ে তরবারি মেরেছে সজোরে, ইমাম জয়নুল ইমাম আবুল কাসেম আটকে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তরবারি মারলেন, আটকে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেতাবে লেখা কয়েকটা আঘাতের পর আঘাত করার পরে ইমাম আবুল কাসেম নিচু হয়ে কাটিয়ে নিয়ে এক তরবারি মেরে জনমের মতো আরশের মাথাটা ছেলেদের সামনে, ছেলেদের সামনে আরশের মাথাটা কেটে ধর আলাদা করে দিয়েছিল। তাহলে কটা পড়ল? পাঁচটা। দৌড়ে চলে গেল তাবুতে, চাচা যান চাচা যান, আপনাদের কারু যাওয়া লাগবে না, চাচা যান গো, শুধু কয়েক ফোঁটা পানির ব্যবস্থা করে দেন, একটু জিবাটা ভিজিয়ে নেব গো চাচা, আপনাদের কারু যেতে হবে না, তাবুর ভিতরে বসে থাকবেন, বাইরে বার হবেন না, আমি দেখে নেব, আমি দেখে নেব আজকের কারবালার ময়দানে এদের কত বড় ক্ষমতা। আমার চাচুকে মারবে, আমার আম্মুকে মারবে, আমাকে মারবে, আমার নানুর কোদেদের মনে নাই রে, আমার দাদুর কোদেদের মনে নাই, আমার নানিমার কথা মনে নাই, ওরে কলিজার টুকরা না যে নবী না হলো, ওরে ফোরাদের পানি হতো না যে নবী না হলো, ফোরাদের পানি হতো না সেই ফোরাদের পানি তোরা তার নাতিরে দিবি না, তার বৌমারে দিবি না? ইমাম হুসাইন আমার নবীর চেহারার মতো চেহারা, আমার নবীর গঠনের মতো গঠন, সেই নবীর নাতিকে দিবি না? আমি ইমাম আবুল কাসেম জানিয়ে দিলাম চাচু, ওজন অনিমা ওমা গো মা, একটু পানির ব্যবস্থা করে দিন মা, আমি কথা দিলাম কারো যেতে হবে না, আমি ইমাম আবুল কাসেম, আমার জন্য একা, আমি একাই যথেষ্ট ওদের জন্য। ও কলিজা টুকরারা, যুবকেরা জনেরা, ও মায়ের বুড়ে বেটিরা, মা কাঁদে তাবুর ভিতরে, বাবা পানি কোথায় পাবো বাপ, কলিজা পেটে যাচ্ছে বাবা পানি না, তোমার ছোট ভাই আলিয়াস গান
আচার পাচার খাচ্ছে পানি নাই পানি নাই ইমাম হুসাইন কাঁদে বাবা পানি নাই পানি নাই পানি নাই পানি নাই রে পানি নাই পানি নাই পানি নাই রে অবশেষ কাঁদতে কাঁদতে ইমাম আবুল কাসিম আবার ঘোড়ার উপরে সওয়ার তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে খলিজা শুকিয়ে যাচ্ছে আমি এতগুলো সেনাবাহিনী যুদ্ধ করব পানি পেলাম না পানি 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 ওরা সবাই যুক্তি করে নিয়েছে যে কথা সেই কাজ হয়ে গেছে বাঘের বাচ্চা বাঘ কারোর ক্ষমতা নাই একা একা যুদ্ধ করার দশ বিশ জন যাবে সামনে কারবালার ময়দান ফাঁকা করে দেবে সব কাফের বংশ ধ্বংস করে দেবে ইয়াজিদের বাহিনী শেষ করে দেবে আমর বললে কাজ করো আমি আমর জানিয়ে দিলাম তোমরা সবাই মিলে ঘিরে নাও আর দূর থেকে বর্ষার মতো তীর নিক্ষেপ করো ইমাম আবুল কাসেম কলিজার টুকরি ইমামের তীর মারছে চারিদিকে কেউ ধারে কাছে নাই কারো হাতের কাছে পায় না বন্দুক নাই বোম নাই কামান নাই কিছু নাই ছুঁড়ে মারবে গুলি করবে রে বর্ষার মতো তীর আসছে পিপাসায় কলিজা শুকিয়ে গেছে পানি নাই পানি নাই পানি নাই রে পানি নাই এমন তো অবস্থায় রক্ত দরদর করে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে রক্ত বেরিয়ে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ ইমাম আবুল কাসিম ঘোড়ার পিঠে ওই অবস্থায় ঘোড়ার পিঠ থেকে কারবালার ময়দানে পড়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা এই বাবু কি বলছো তুমি তা সাউন্ড ভালো হচ্ছে না আমি বুঝতে পারছি প্রথমে বলে দিয়েছি এগুলো আমার দাওয়াত করেছো মানে একটু মাইক ট্যাঙ্ক ভালো আনার দরকার এই যন্ত্রপাতি যা আমি দুদিন আর কিছু বলিনি ভোল্টেজ পায় না বলেই তো গন্ডগোলটা হলো এবার স্টেবিলাইজার এনেছে মারতে গেলে ও একটু দেরি করতে হবে আর দেরি করলে ও আজ আমি ভুলে যাবো দরুশরীফ পড়েন ভুলে যাই যাই দরুশরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে জোরে লা ইলাহা এই গছে এই শো ইয়ারা লা ইলাহা জোরে বলো বাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাসবি আর জোরে হবে না মাফি
ছুট যায় মদিনায়, জোরে বলেন না সুবহানাল্লাহ, এই আটু জোরে হবে না, তোমার পাহাড়ি আশা মন ছুট যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না, জোরে বলু আর জোরে বলু, তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, কত আশিকি যায় মদিনা তব রোজা জিয়ারত হয়, এই গরিব রিব আর জি শোনো মোরে খবে দেখা দাও না, জোরে বলেন আর জোরে বলেন, আল্লাহ আমাদের সকলের কবুল করে নেন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক আশা পূরণ করে কে? তাহলে যুবক ছেলে যারা আছো, যদি জটিল জটিল কোনো ঘটনা ঘটে থাকে, আশা করে আছে আমি এইটা করব, এই কাজটা আমি করব, যদি সেটা হালাল পর্যায়ের হয় তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তাবিজ করব না, তাবিজে আপনার কথা মতো তাবিজ কাজ করে, আর তাবিজ তো আপনার কালাম দিয়ে হয়, আমি ডাইরেক্ট আপনাকে যাচ্ছি, আল্লাহ আমার এই কাজটা যেন হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে না বলে যদি তাবিজ লাও কাজ হবে, যেরকম হবে তাবিজে কাজ অতক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ আমার আল্লাহ অর্ডার দেবে, ঠিক কিনা? তাহলে মাস্টার দামি মাস না কম দামি? তাহলে আমরা যে কজন আছি এখানে রোজা কেউ রেখেছি এই 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 10 তারিখে বা 9 তারিখে? যারা রেখেছে রে বাবা তাদের পিছনের ও ভাবিরা খালারা সকিনা সাবিনা জরিনা হালিমা মুর্শিদা ফাতিমা কারিমা ও সোনার মায়েরা, রে আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই রোজা রাখার বিনিময় পিছনের পিছনের 1 বছরের বিগত জিন্দিগির গুনা খাতা আমার আল্লাহ মাফ করে দেবে, আমার সোনাচাঁদ ভাই। তাহলে ক বৎসরের গুনা মাফ? 1 বৎসর। তাহলে এই মাসে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? ইমাম 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 আবুল কাসেম পড়ে গেছে, ইমাম আবুল কাসেম পড়ে গেছে রে বাবা, আর ইমাম হুসাইন ইমাম হোসেন বলবেন না, আরে ইমাম হোসেন নাম না, নবীন নাতির নাম ইমাম হোসেন না, কথা বলছিস কেন? নবীর নাতির নাম ইমাম হুসাইন, কি নাম বাবু? ইমাম হুসাইন, যদি কেউ হোসেন বলে ভুল হবে, কিন্তু ওই যে একদল লোক আছে হোসেন কারবালায় রে বাবা, হোসেন কারবালায় বলে না বলে না, হোসেন কোথায়? হোসেন ইমাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, কারণ এই দুই ভাই আল্লাহ পাকের জান্নাতের যুবকদের সরদার হবে, জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম কি? হাইবাল হোসেন, ইমাম হুসাইন, কি না
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই ভাইয়ের একসঙ্গে নাম বললি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজা টুকরা ভাইরা আমার আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে কলিজা টুকরা ভাতিজা কোলে নিয়ে রক্ত মাখা শরীর তীরে তীরে ঝাঁঝরা তাবুর ভিতরে রয়েছে গর্ভধারিণী মা তাবুর ভিতরে রয়েছে স্ত্রী ওরে কলিজা টুকুরা তাবুর ভিতরে রয়েছে চাচি আম্মা তাবুর ভিতরে রয়েছে চাচা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুর ভিতরে নিয়ে গেলেন তখনও বেঁচে রয়েছে কেতাবে লেখা তাবুর ভিতরে তাবুর ভিতরে পানি 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 নাই রে হযরত ইমাম আবুল কাসিম ইমানের কলেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গেলেন জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা পালোয়ান আছে চাঙ্গা পালোয়ান তার নাম ইমাম আলী আকবর তার নাম কি ইমাম আলী আকবর এটা কিন্তু ইমাম হুসাইনের কলিজার টুকরা বলছে আব্বা জান আপনি চিন্তা করবেন না আমি ইমাম আলী আকবর আমার ধরে জান থাকতে আমি ওদেরকে ছাড়ব না কিতাবে যতটুকু লেখা আছে বড়ি কিতাবে লেখা আছে ইমাম আলী আকবর বলছে আব্বা জান আপনি আমার একটুখানি কোথা থেকে একটুখানি পানির ব্যবস্থা করে দেন আব্বু রে একটুখানি পানি 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 কিতাবে লেখাও হযরত ইমাম হুসাইন ওই যে মানে আপনাদের দেখে যে আম বাগানে টাঙানো সেই একদল মেয়ে ছেলেরা আসে না ওই কাঠ বিড়ালি বন বিড়াল ধরে আর ওই মাঠে বা আম বাগানে গিয়ে এই তিরপল দিয়ে তাম্বু ফেলে না তাম্বু ফেলে না ওর ভিতরে একদিন দূরবেলা রোদের সময় ঢুকে দেখি মনে করবে যে আমি জাহান্নামে আসবো এমনি রান্না করে বা ছোট্ট নিচু অ্যাসবেস্টারে করে কঠিন রোদের সময় কি হয় হ্যাঁ তাহলে তিন দিন ওইভাবে তাবুর ভিতরে রোদে মরুভূমিতে বসা একদম পানি নাই খাবার নাই কিচ্ছু জীবে রস আছে কি জীব বাদ চুষলেন কিছু পেলেন না ইমাম আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে সঠে আলোচনা বিস্তারিত আর বলা যাবে না সময় নাই বারোটায় জলসা শেষ হবে সারা রাতের জলসা না বারোটা যতক্ষণ না বাজে আমি চালাবো ও কলিজার টুকরা ভাইরা আমার এমন তো অবস্থায় দেখা গেল গো যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে হযরত ইমাম আলী আকবর কাফের সৈন্য ইয়াজিদ সৈন্য মরের নেতৃত্বে যারা ইমাম বংশ ধ্বংস করবে বলো আহলে বাদের শেষ করবে বলে যারা তরবারি চালাচ্ছে তীর চালাচ্ছে এরা যখন কাঁচা কাঁচে ছিল কেতাবে লেখা বেশ যারে ধরে শেষ করে যারে ধরে শেষ করে যারে ধরে শেষ করে দশ জন বিশ জন যত শেষ করে আমার বলল গরিব বারবার করে বলে এদের ধারে কাছে যেও না এরা কারু বাঁচাবে না ইমাম আবুল কাসেমের মতো চারিদিক দিয়ে ঘেরা কর দূর থেকে
जन ना धारे काछे आसते पारे सेम बर्षा मारते मारते झाझरा करे दिलो अल्लाह नबीर कलिजा टुकड़ा हजरत इमाम आली अकबर सवारीर ऊपर थेके लुटिए जमीने पड़े गेल अब्बा जान जननी मा जनम दुखी नारी छेड़ा मा दृश्य की देखते पारे खलिजार टुकड़ा अब्बा दौड़े चले गेले बच्चा के बुके करे आनछे रक्त दर दर करे पड़छे लाशेर उपर दिए हेटे हेटे आसछे हजरत इमाम हुसैन रदियल्लाहु ताआला अनहु दुटो लाश पाशापाशी रेखेछे খলিজার টুকরা বাচ্চা হযরত ইমাম আলী আকবর তাবুর ভিতরে ইমানের কালেমা পড়ছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও খলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে চিন্তায় জারে যায় পানি পিপাসায় কাত কি হবে একের পর এক সব শেষ হয়ে গেল শহীদ হতে হবে আমার নানা জানের কথা মিথ্যা হবে না এই কারবালায় আমি ইমাম হুসাইন আমার শেষ ঠিকানা ও কলিজা টুকরা না কেমন অবস্থা সর্বনু কাঁদে স্বামী গো আমার কলিজা টুকরা বাচ্চা মারা গেছে ইমাম বংশ শেষ হয়ে গেছে কাফেলা শেষ হয়ে গেছে আমার ইমাম আবু কাসিম মারা গেছে শাহাদাত বরণ করেছে কিন্তু আমার আজকারের দিকে তাকাতে পারি না একটুখানি আমার কথা শোনেন স্বামিনী অনুনয় বিনয় করি একটুখানি আমার কলিজার টুকরা বাচ্চার হাসি মুখ দেখতে চাই কয়েক ফোঁটা পানির জন্য একটু ওদের কাছে বলে আল্লাহর নবীর নাতি বলছে শহর মানুষ কোন মতে ওরা পানি দেবে না ওরা বড় নিষ্ঠুর ওদের দিলে দয়া নাই ওদের দিলে মায়া নাই রে পানি দেবে না আমি শহরবানে বলছি ওরা পানি দেবে একটু এই দুধের মানিক তারে দেখান চাঁদের মতো চেহারা একটু ওদের দেখান না পানি দেবে ওদের দিলে দয়া হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা বাচ্চা কথা নিয়ে দর দর করে চোখের পানি ঝরে কাঁদছে আগে বেঈমান কেতাবে লেখা আগে বেঈমান বলল হুসাইন বাচ্চা চেয়ে নাকি নবীর চেয়ের সঙ্গে মিল আছে পানি তো দেওয়ার দরকার লাগে দেখি একটু উঁচু করো ইমাম হুসাইন বলল দেখো কি সুন্দর বাচ্চা দেখো কেতাবে লেখা বলি জান টুকরা বাচ্চা পানির আশায় যখন দেখালো আর অমনি সঙ্গে সঙ্গে তীর হযরত ইমাম আলী আসগরের কলিজা ধরে মারলো একেবারে কলিজার টুকরা বেটা আব্বার কোলে ঢলে পড়েছে একটু নাড়াচাড়া করার পরে আর নড়ে না আব্বা বলে আর ডাকে না আর বাচ্চা চোখ মিলে তাকায় না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টলতে টলতে বাচ্চা কোলে রক্ত দদর করে বার তীরখানা টেনে বার করলেন আর খলিজার টুকরা বাচ্চা নিয়ে টুকরে কেঁদে সর্বনু আর পানি
না আর পানি পান করবে না আমি বারবার বলি পানিও না দেবে না দেবে না দেবে না তোমার কলিজা টুকরা তোমার কোলে ফিরিয়ে দিল বাবি আর পানি পান করবে না ও কলিজা টুকরা কারবালা কি কারবালা কি কারবালা ইমাম হুসাইনের কারবালা রে কলিজা টুকরারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের বেলায় মরুপান্তরে দাঁড়িয়ে কাঁদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে মুখ কাড়া উঁচু করে চোখের পানি জারি করে কাঁদে হঠাৎ করে একজন এসে সালাম আসসালামু আলাইকুম হযরত ইমাম হুসাইন সালাম উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম কে তুমি বাবা বলতে ইমাম হুসাইন আমি হলাম জিনেদের বাদশা তোমার আব্বা জান শেরে খোদা আলীর পুরি তোমার আব্বা ছিল দুনিয়ার বাপ আমার আল্লাহ জানে বাপ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সেই বাঘের বাচ্চা তো জাহানের বাদশার কলিজার টুকরা মা ফাতিমার নয়নের মনিরে আজকের চারিদিক দিয়ে ঘিরে চতুর্দিক দিয়ে তীর মেরে মেরে সোনা মানিক গুলো বাপের কোলে ফেলে ধাঁধরা করে দিল আর আমার ইমামকে ঘিরে যে মারবে আমি জিনেদের বাদশা আমি আর সহ্য করতে পারি না তুমি একটুখানি আমার অর্ডার দাও আমি কাফের বংশ সাফ করে দেব ইমাম হুসাইন বলছে না আমার নানু আমার নানুর তাইফের মানুষেরা মেরেছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন আমার নানু বলছে না ওরা আমার বাচ্চা মানুষ আমি ফেরেশতাদের সাহায্য লব না তোমরা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ও জিনেদের বাদশাহ আমার নানুর মেরে উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছিল আমার নানুর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আমার কলিজা টুকরা নানু কারুর মারার অর্ডার দেয়নি আমি ইমাম হুসাইন আমি মারার অর্ডার দিতে পারবো না হযরত ইমাম হুসাইন তাবুর ভিতরে তাকিয়ে দেখে ইমাম জয়নুল আবদিন পানি পানি করে আচার খাচ্ছে কলিজার টুকরা স্ত্রী এদিকে ইমাম হাসানের ইমাম আবুল কাসিমের কলিজার টুকরা জননী মা ইমাম হাসানের স্ত্রী কলিজার টুকরা ভাইরা আমার কলিজার টুকরা বাচ্চা তিন পে লাশ পড়ে রয়েছে রক্ত মাখা শরীর নিয়ে ইমাম হুসাইন আব্বা জান শেরে খোদা আলী তরবারি হাতে করে নিলেন জুলফিকার তরবারি হাতে করে নিয়ে ইমাম সাওয়ার হলেন ঘোড়ার উপর আর বীর বৃক্ষমে তরবারি চালাতে চালাতে সামনে কারোর আসার ক্ষমতা নাই তরবারি চলছে চারিদিক দিয়ে তীর ওইভাবে আসছে ইমাম হুসাইন কারবালা ফাঁকা করে দিয়ে ডাইরেক্ট চলে গেলেন ফোরাত নদীর কূলে ফোরাতের কূলে ইমাম রে হযরত ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে
পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। ফোরাত নদী পানি সব খেয়ে নিলে ঠান্ডা হবে না, কি পিপাসা কি পিপাসা। ফোরাত নদী নেমে ইমাম হোসাইন পানি পান করলে কারবালায় আর কেউ, কারবালায় আর কোন মানুষ বাঁচবে না। কারবালায় একটা সেনাবাহিনী দাঁড়াতে পারবে না, 6000 সেনা মুহূর্তের মধ্যে ঝাঁঝরা করে দেবে, শেষ করে দেবে, শিরচ্ছেদ করে দেবে। ও কলিজা টুকুরা সবাইকে বললেন, আমার দূর থেকে তীর নিক্ষেপ করো, বর্ষার মতো তীর আসছে, বৃষ্টির মতো আসছে, তীরের পর তীর, তীরের পর তীর, তীরের পর তীর, তীরের পর তীর। কলিজা টুকুরা বাইরা আমার বাঘের গায়ে তীর লাগলে, বাঘের গায়ে তরবারি লাগলে। ও কলিজা টুকরারা যুবকের জনেরা কিছু মনে করে না, কিন্তু বাঘের বাচ্চা বাঘ কয়েকদিন খাওয়া নাই, পানি নাই, শোকে শোকে কাতর হয়ে আছে। পানি আঁচলা করে তুললে, কেতাবে লেখা আছে তীরের ভিতর থেকে একটা তীর এসে, কেউ বলেছে বুকে, কেউ বলেছে ঠোঁটে, কেউ বলেছে কপালে। ও কলিজা টুকরা রে তীর এসে উষ্ট্রে ফোঁটে গিতে গেল, বিদে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে দদ্দন দদ্দন করে রক্ত পড়ছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির দিকে তাকিয়ে দেখতে পাই রক্ত লাল, রক্ত বার হয় দদ্দর করে। ইমাম হোসাইন টপতেছে আর সোজা হয়ে দাঁড়ানোর মতো তাকত নই, পানি ফেলে দিলে না। কারবালার পানি ফেরাদের পানি খাবো না, খাবো না, খাবো না, এ পানি পান করবো না, করবো না রে। পানি ফেলে দিলেন কলিজার টুকরা ভাইরা আমার, যুবকেরা জনেরাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ফেলে দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে ঘিরে নিয়েছে। ও কলিজার টুকরা না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকায় সবাই তরবারি নিয়ে রেডি, বাম দিকে তাকায় তরবারি নিয়ে রেডি, পিছন দিকে তাকায় তরবারি নিয়ে রেডি। একা আর দাঁড়াতে পারে না, পানি ফেলে দিল, পানি পান করলো না, রক্ত আর রক্ত, মাথায় রক্ত, মুখে রক্ত, সমস্ত শরীরে রক্ত, বাচ্চার রক্ত। আমি পানি পান করবো, হাতে রক্ত, পানি ফেলে দিয়ে হযরত ইমাম আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তীরের পতি, তীরের পতি। হযরত ইমাম যখন পড়ে গেলেন, কে যাবে বাগের কাছে রে, আলোচনা করতে করতে দেখা গেল এমন অবস্থায় বেঈমান শিমর দৌড়ে এসে চড়ে বসলেন, চেপে তুললেন খঞ্জরের পর খঞ্জর, তরবারির পর তরবারি, আঘাতের পরে আঘাত। ইমাম হুসাইন বলছে, তোরা আমার অমন করে মারিস না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার অমন করে মারবি না, আমার কলিজার টুকরা, আমার নানুজি, আমার চুমা দিদি, আমার মুখটা ভরিয়ে দিয়েছে, গলাটা ভরিয়ে দিয়েছে, তোরা আমার মাথা কাটবি, জানি আমি মাথা কাটবি,
অমন কষ্ট আমার দৃষ্টারে আজকের জুমার দিন আজকের জুমার দিন আমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তাম পৃথিবীর জমিনে আমার নাম আমার ভাইজানের নাম আমার আব্বা জানের নাম আমার গর্ভধারিণীর নাম আমার নানু জানের নাম তাম পৃথিবীর মানুষ খুতবা দিচ্ছে চিরজন্মের মত দুটো রাকাত নামাজ পড়তে দাও কলি যায় পানি না দাঁড়ানোর মতো ক্ষমতা নাই রক্ত জারি হয়ে যায় সেনারা ঘিরে ফেলেছে বুকের উপরে চড়ে বসেছে নামাজ 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 ওরে হুসাইনের ভক্তরা রে ভক্ত ভক্ত করো পেশাব করে পানি লাও মসজিদে গিয়ে নামাজ পড়ো ইমাম হোসাইনের জন্য কাঁদো রসুল খুশি হবে ইবাদতে গণ্য হবে আল্লাহ পাকের কোরআন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে আল্লাহ নবীর জীবনের শেষ সময়ের কথা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত ওয়া আমার উম্মতেরা নামাজ 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 জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ চোরে তকবীর ধ্বনি দেন নারে তকবীর সম্ভবত ১২টা বেজে গেছে আমার পরে যান টুকরা ভাই ক মিনিট বাকি আছে ভাই সবাই মিলে একবার আমার বিশ্ব নবী শানে মনটা উজাড় করে একটা সালাম দিয়ে নিয়ে আসেন।